এবার সবাইকে এমন একজন অভিনেতা সম্পর্কে আপনাদের জানাবো যিনি আমাদের চলচ্চিত্রে তিন দশক ছবির কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্রে অভিনয় করে গেছেন এবং এখনও অভিনয়ের সাথেই আছেন তিনি আর কেউ নন তার নাম আলমগীর যাকে সবাই নায়ক আলমগীর হিসেবেই চেনে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে শতাব্দীর শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের পরেই যিনি নিজের আসন পাকাভুক্ত করে ফেলেছেন বহু আগেই তিনি হলেন জীবন্ত কিংবদন্তি আলমগীর উনিশশো সালে সালের তেসরা এপ্রিল আলমগীর জন্মগ্রহণ করেন তার পিতার নাম দুদু মিয়া যিনি সেই সময়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন উনিশশো সালে নির্মিত বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের প্রযোজক ছিলেন আলমগীরের পিতা দুদু মিয়া সেই সূত্রেই সিনেমার সাথে ছোটবেলা থেকেই আলমগীরের পরিবারের জানাশোনা আমার জন্মভূমি ছবিতে অভিনয়ের মাধ্যমে আলমগীরের বাংলা চলচ্চিত্রে আগমন এরপর সত্তর দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের প্রথম পর্যন্ত একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় আলমগীর শুধু চলচ্চিত্রে একজন অভিনেতা হিসেবেই থেমে থাকেননি তিনি একাধারে একজন প্রযোজক ও পরিচালক ছিলেন সেই সময় সকল প্রযোজক পরিচালকের কাছে আলমগীর ছিলেন সব থেকে আস্থাশীল ও নির্ভরশীল একজন অভিনেতা সামাজিক অ্যাকশন পারিবারিক টানাপোড়ান রোমান্টিক অ্যাকশন ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের ছবিতেই আলমগীর ছিলেন সফল বাংলাদেশের সর্বাধিক ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত চল্লিশটি ছবিতেই আলমগীর অভিনয় করেন এতেই বোঝা যায় যে আলমগীরের উপর নির্মাতারা কি পরিমাণ আস্থা রাখতেন কলেজ পড়ুয়া তরুণ ছাত্র পুলিশ অফিসার মাস্তান গ্রাম্য যুবক সহজ সরল বোকা মানুষ ব্যথ সকল চরিত্রে আলমগীর ছিলেন সফল চলচ্চিত্রে আলমগীর এমনই একজন আস্থাশীল ছিলেন যে কিছু পরিচালক শুধু আলমগীর ছাড়া তাদের ছবিতে অন্য কাউকে চিন্তা করতে পারতেন না এছাড়া স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চলচ্চিত্রে এমন পরিচালক পাওয়া দুঃসাধ্য যার সাথে আলমগীর কাজ করেননি আলমগীরের উল্লেখযোগ্য ছবিগুলো হলো আমার জন্মভূমি দস্যুরানী মনিহার, দেনা পাওনা মিথ্যা বিশ্বাসঘাতক ইত্যাদি ইত্যাদি তিনি এ সকল ছবি সহ প্রায় দুই শতাধিক সিনেমাতে অভিনয় করেন সত্তরের দশকের শেষ প্রান্তে দিলীপ বিশ্বাস পরিচালিত জিনজির ছবিতে নায়ক রাজ ও কোশোহেলনার সাথে সমানতালে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন এরপর নব্বই দশকের শুরুতে নায়করাজ রাজ্জাক ও অভিনেত্রী শাবানার সাথে মতিন রহমানের অন্ধবিশ্বাস ছবিতে দুর্দান্ত অভিনয় করেন তিনি পঁচাশি সালে মা ও ছেলে ছবির জন্য আলমগীর লাভ করেন এছাড়া আলমগীর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটানা টানা চারবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান যা এক অনন্য রেকর্ড যা এখনো কেউ ভাঙতে পারেনি শুধু উনিশশো তিরানব্বই সাল বাদ দিয়ে উনিশশো সালে সর্বাধিক সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার সহ দুই হাজার সালে জীবন মরণের সাথী ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই গুণী অভিনেতা দিন একদিন আগুনের ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন